আজকে যে ইতিহাস সৃষ্টি হল সকাল থেকেই শুরু জুমার নামাজের পর বাংলাদেশ উত্তাল একই সাথে ভিপি নূরের অবাক করা তথ্য জাতির সামনে এসেছে সরকারের পতন নব্বই পার্সেন্ট হয়ে গিয়েছে বাকিটা হয়ে যাবে শীঘ্রই একটু মাঠে থাকতে হবে ও আন্দোলন শুরু হয়ে গেছে একথা ভেপিনূর বলেছেন দর্শক হ্যাঁ আজকের যে দৃশ্য আমরা দেখলাম যে অভূতপূর্ব দৃশ্য আমরা দেখলাম জনগণ শিক্ষার্থীদের নেতৃত্বে ভয়কে জয় করে রাজপথ দখল নিয়েছে এখন আর কারফিউতে কাজ হয় না এখন আর সেনাবাহিনী র্যাব বিজিবিতে কাজ হয় না জনগণের উত্তাল জনস্রোতকে কোনো ব্যারিকেড দিয়ে এখন আর থামাতে পারে না আটকাতে পারে না জনগণ সব ব্যারিকেড ভেঙে তাদের যেখানে যাওয়ার কথা সেখানে যায় তবে লিমিট ক্রস জনগণ করে না জনগণ শান্তিপূর্ণ আন্দোলন করে গত কয়েকদিনে কয়েকদিন যাবৎ সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে পুলিশের ব্যারিগেড ভেঙে ঢুকা চট্টগ্রামে আদালত প্রাঙ্গন ঘাও করা থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সাধারণ শিক্ষার্থীরা পুলিশের ব্যারিগেড ভেঙে যেতে পারলেও তারা কিন্তু কোনো বিশৃঙ্খলা করেনি এর মানে আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন স্কুল কলেজের শিক্ষার্থীরা মাঠে নেমেছে অভিভাবকরাও মাঠে নেমেছে মুসল্লিরাও মাঠে নেমেছে হুজুররাও দোয়া করছে সব মিলে যাচ্ছে জামাত শিবির নিষিদ্ধের ইস্যু তেমন ঝড় তুলতে পারেনি জনগণের ঝড় এখন রাজপথে জনগণের ঝড় এখন আন্দোলনে উত্তাল বিভিন্ন জায়গায় ঠেকানোর চেষ্টা পুলিশের সরব উপস্থিতি মনে হয় জন্য জুমার নামাজ আমরা ছবিতে ভিডিওতে দেখলাম না কোনো ক্ষেত্র সেরকম একটা অবস্থা মনে হয় জন্য কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ দলের সমাবেশে যায় এরকম চেক করে বা এরকম একটা ভয়ানক আর পুলিশি প্রহরার মধ্যে নামাজে যেতে হয়েছে কিন্তু জনগণ এইসব প্রহরা এগুলো এখন আর কেয়ার করে না দর্শক জুমান নামাজের পরে আজকে যে সম্মিলিত বিক্ষোভ সারা দেশব্যাপী প্রত্যেকটা প্রান্তরে আনাচে কানাচে অনুষ্ঠিত হয়েছে এটা একটা ইতিহাস সকাল থেকে আন্দোলন শুরু হয়ে গিয়েছে দর্শক আপনাদেরকে জানাবো হ্যাঁ এটা প্রমাণ করে জনগণের বিজয় কাছে আসছে সরকার পতন কাছাকাছি এসেছে এবং বিভিন্ন কথা সত্য যে নব্বই পার্সেন্ট হয়ে গিয়েছে বাকি দশ পার্সেন্ট এখন দরকার স্লোগানে স্লোগানে উত্তাল রাজধানী এবং আর একটা বিষয় এখানে বলবো শিক্ষার্থীদের নয় দফা দাবিতেই কিন্তু আজকে আন্দোলন কিন্তু আমি খেয়াল করলাম যে নয় দফার কথা তেমন বলা হচ্ছে না সবার দফা এখন একটা এই সরকারের পদত্যাগ চায় নয় দফা এখন সব আসল হচ্ছে দফা একটা প্রেস ক্লাব এলাকায় বিভিন্ন জায়গায় স্লোগান একটা এই সরকারের পদত্যাগ চাই এই সরকার আর চাই না আফতাবনগর উত্তরায় শুক্রবার সকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল করেছে বৃষ্টিতে ভিজে মিছিল অংশ নেয় শিক্ষার্থীরা এবং স্লোগান দেয় শুক্রবার দুই আগস্ট দুই বেলা সাড়ে এগারোটার পরে আফতনগর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল বের করেছে বৃষ্টিতে ভিজে মিছিল মিছিল নিয়ে আসে রামপুরা ব্রিজ হয়ে প্রাক বিশ্ববিদ্যালয় ঘুরে আবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে আসে এ সময় মিছিল থাকা বেশিরভাগ শিক্ষার্থীর গলায় পরিচয়পত্র ছিল এর মানে এই ব্রাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর যে ভয়ানক নির্মমতা চালানো হয়েছে তাতে কি তাদের আন্দোলন থেমেছে না থামেনি থামবে না বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট গ্রেপ্তার শিক্ষার্থীদের স্লোগান দেন উত্তরা সেক্টরে রাজুক উত্তরা মডেল কলেজ অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বেলা এগারোটার দিকে বৃষ্টিতে ভিজে মিছিল করে শিক্ষার্থীরা এই সময় তাদের অনেককে স্কুলে পোশাক পরেছেন এর মানে বৃষ্টি ঝড় পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী আওয়ামী লীগ ছাত্রলীগের গুন্ডারা কোনো কিছু আন্দোলনকে থামাতে পারে না দর্শক এছাড়া আজকের শুক্রবার অভূতপূর্ব দৃষ্টি দৃষ্টান্ত দৃশ্য মেডিকেল কলেজ শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে রাজপথে প্রতিবাদ করেছে আওয়ামী লীগ ছাত্রলীগ চিকিৎসা পাবে কিনা সেটাও এখন ভাবতে হবে ভাববে চিকিৎসা এখন ডাক্তাররা রাজি না ভদ্র ডাক্তাররা এতটাই ঘৃণার পাত্রে পরিণত হয়েছে ওরা গণহত্যাকারী এই খনি সরকারকে বিদায় করি এই স্লোগান আজকে দেওয়া হয়েছে রাজপথে কবি লেখক বিক্ষুব্ধ লেখক কবি এরাও নেমেছে শিল্পীরা নেমেছে নায়ক নায়িকারা নেমেছে আজকে বায়তন্যকর মুত্তাল কেউ ঠেকাতে পারেনি শাহবাগ উত্তাল চারোদিক থেকে মিছিল নিয়ে শাহবাগে এসেছিল শিক্ষার্থীরা সায়েন্স ক্লাব এলাকায় গণমিছিল অনুষ্ঠিত হয়েছে এবং ব্যাপক সাড়া পেয়েছে এই সায়েন্স ক্লাব আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসের চিহ্ন হয়ে থাকবে এই জন্য সায়েন্স ক্লাবেই সাধারণ শিক্ষার্থীরা পেয়েছে এই সায়েন্স ক্লাব এলাকায় ভয়ানক নির্যাতন ছাত্রলীগ শিক্ষার্থীদের উপর দবায় দবায় চালিয়েছিল এই সায়েন্স ক্লাবে আজকে মিছিল হয়েছে চট্টগ্রামেও আজকের কর্মসূচির চমৎকার দৃশ্য ছিল অভূতপূর্ব দৃশ্য হাজার হাজার বিক্ষুব্ধ জনতা রাজপথে নেমে গিয়েছে এবং স্লোগানগুলোকে দেখেন আজকের বিভিন্ন প্রেস ক্লাব এলাকার স্লোগান শেখ হাসিনা যা গণতন্ত্র মুক্তিপাগ এর মানে আসলে নয় দফার মধ্যে সীমাবদ্ধ নেই এখন আন্দোলন চলছে মূলত এক দফায় কুমিল্লায় গণমিছিলে ছাত্র জনতার ঢল অথচ এই কুমিল্লায় অনেক চেষ্টা করেছিল আন্দোলন ঠেকানোর খুলনায় ছাত্র জনতার বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে এই খুলনার মেট্রোপলিটন পুলিশ কমিশনার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীদেরকে রাজপথে দাঁড়াতেই দিবে না কই পেরেছেন পারবেন না আপনাদের দিন শেষ ঘটনা নব্বই পার্সেন্ট ঘটে গেছে অ্যাকর্ডিং টু ভিভিনুর ফেনিতে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীদের গণমিছিল হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ বগুড়া পলিটেকনিক কালেও বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন প্রান্তে গ্রামে গঞ্জে আনাচে কানাচে শহরে প্রত্যেকটা মহানগরীতে আমরা তো সব জায়গার খবর সংগ্রহ করতে পারিনি এখন আবার নাকি বাংলাদেশে মোবাইল দিয়ে ফেসবুক চালানো যায় না এজন্য জন্য খবরাখবর আসতো দেরি হচ্ছে এক কথা যদি বলি দর্শক সময় সরকার বিরোধী আন্দোলন বা এগুলো শুক্রবার শনিবার বন্ধ থাকতো এগুলো অফিসিয়াল ডেতে হতো কিন্তু এখন শুক্রবার শনিবার রোদ বৃষ্টি ঝড় তিন নম্বর সতর্ক সংকেত এক নম্বর সতর্ক সংকেত তীব্র গরম তীব্র রোদ কোনো কিছুতে আটকায় না এই ১৮ বছর বয়স বৃষ্টিতে আটকে না বিএনপি জামাত বৃষ্টিতে আটকাতে পারে কিন্তু আঠারো বছর বয়স চব্বিশ বছর উনত্রিশ বছর বয়স বৃষ্টিতে আটকায় না গণজোয়ার ইতিহাস একের পর এক ইতিহাস জাতি নতুন নতুন ইতিহাস প্রত্যক্ষ করছে নব্বই পার্সেন্ট ঘটনা ঘটে গিয়েছে